দেখুন বন্ধুরা কেকটা ভেতরে কেমন হয়েছে, দেখুন স্পঞ্জের মতো নরম হয়েছে কেকটা। তো কেকটা গরম আছে, আমি বেশি হাত দিতে পারছি না। তো দেখুন বন্ধুরা, আপনারাও এভাবে বাড়িতে কেক বানাবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ কুক ফেসে আপনাদেরকে স্বাগত জানাই। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো কেক। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কেক বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগে আপনাদেরকে একবার দেখাই। ময়দা, ডিম, তিনটে ডিম নিয়েছি, গায়ের দুধ, লবণ, সাদা তেল, চিনি, ভ্যানিলা ফ্লেভার মিস আর বাদাম, আলমন্ড বাদাম নিয়েছি। তো এবার আমি কেক বানানোটা শুরু করি। বন্ধুরা, প্রথমে আমি ডিমটাকে ফাটিয়ে ফিটে নেব। ডিমটাকে ভালো করে ফিটে নিতে হবে। এক কাপ আমি চিনি নিয়েছি, তো চিনিটাকে আমি এর উপরে দিয়ে দেবো। এতে এবার আমি অল্প একটু লবণ দিয়ে দেবো। এরপরে আমি সাদা তেল নিয়েছি, তো এক বাটিতে পুরো বাটি নিয়েছি আমি, তো এটাকে আমি দিয়ে দেবো। এই একটুখানি রেখে দিলাম। ভালো করে ফিটে নিতে হবে, যত ভালো ফিটানো হবে কেকটা তত সুন্দর হবে। এর উপরে আমি ময়দা দিয়ে দেব। তো আমি এই কাপটা নিয়েছি, তো এই কাপটায় আমি আড়াই কাপ ময়দা দিয়ে দেব। এর উপরে আমি বেকিং সোডা দিয়ে দেব। অল্পই দিলাম, তো বেশি দিলে তেতো হয়ে যাবে কেকটা। এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। এটা শক্ত হয়ে গেছে, তো এটাকে পাতলা করার জন্য আমি দুধ নিয়েছি, তো এটাতে আমি এক কাপ দুধ দিয়ে দেব। অল্প অল্প করে দেব আমি।
এইরকম পাতলা করে নিতে হবে, বেশি শক্ত করলে কেকটা ভালো হবে না। এর উপরে আমি ভ্যানিলা ফ্লেভার দিয়ে দেবো, এক চামচ দিয়ে দেবো। ভ্যানিলা ফ্লেভারটা দিলাম যাতে কেকের উপরে ফ্লেভারটা আসার জন্য। এটা বানানো কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমি কেকটা যে তৈরি করব, তো সেই সামানটা নিয়ে নেব। আমি নিয়েছি প্রেসার কুকার, তো এই প্রেসার কুকারে আজকে আমি কেকটা বানাবো। তো প্রথমে আমি প্রেসার কুকারের নিচে আমি তেল মাখিয়ে নেব। তেলটা সাইডেও লাগিয়ে নেব যাতে কেকটা সাইডে না ধরে। বন্ধুরা, এই কেক বানানোর জন্য আমি এই খবরের কাগজ নিয়েছি, তো আপনাদের কাছে যদি ফয়েল পেপার থাকে তাহলে আপনারা ফয়েল পেপার দিয়ে বানিয়ে নেবেন। তো আমার কাছে তো ফয়েল পেপার নেই, তো আমি খবরের কাগজ নিয়েছি। তো আমি এটাকে এবার নিচে রেখে দেব। আমি আগের থেকে গোল করে কেটে নিয়েছিলাম, সাইডে দেওয়ার জন্য এই ছোট ছোট পিস কেটে নিয়েছি। এইভাবে আমি চারদিকে লাগিয়ে নিয়েছি। তলাতে একটু তেল দিয়ে দেবো হাতে করে। তলাতে এবং চার সাইডে চারদিকেও একটু করে লাগিয়ে নেব। এবার আমি এটাকে ঢেলে নেব। এগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, তো এর উপরে আমি দিয়ে দেব। এবার আমি ঢাকনা দেব। তো আপনারা খেয়াল করবেন প্রেসার কুকারে যখন বানাবেন এই সিটিটা তুলে দেবেন। এবার আমি এটাকে বসিয়ে দেব। হালকা জ্বালন দিতে হবে, তো বেশি জ্বালন দিলে কেকটা পুড়ে যাবে। তো এটাকে 20-25 মিনিট মতো এইভাবে রাখতে হবে। বন্ধুরা, আধা ঘন্টা হয়ে গেছে, এবার আমি দেখে নেব কেকটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। এবার আমি দেখবো কেকটা ঠিক মতো হয়েছে কিনা। তো চামচের আমি পিছন দিক দিয়ে দেখে নেব, যদি চামচে লেগে যায় তাহলে ভাববেন কেকটা হয়নি। তো আমার চামচের পেছনে কিছুই নেই। তো এবার আমি ঢেলে নেব কেকটাকে।
খবর কাগজগুলোকে তুলে নেব। চার সাইডে আমি তুলে দিয়েছি, তো এটা তো গরম আছে, তুলতে পারছি না। কেকটা বানানো কমপ্লিট হয়ে গেছে, তো আপনারাও এভাবে বাড়িতে বানাবেন কেক। বন্ধুরা, এবার আমি কেকটা কেটে দেখাবো কেমন হয়েছে। আমার এই কেকের ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।